এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এমন পাঁচটি প্রাণীর কথা যাদের অবিশ্বাস্য কিছু ক্ষমতা রয়েছে। অমর জীব হাইড্রা। এই প্রাণীটিকে বিজ্ঞানীরা অমর বলে মত দিয়েছেন, কারণ হাইড্রা তাদের শরীরের কোষগুলোকে ক্রমাগত পুনরুৎপাদন করে চলে, ফলে তার শরীরে যে কোষটি মারা যায় নতুন সৃষ্ট কোষটি সেই জায়গা পূরণ করে দেয়। এভাবে অনির্দিষ্ট সময়ের জন্য এই প্রক্রিয়া চলতে থাকে। এতে একটা স্বয়ংক্রিয় আরোগ্য ব্যবস্থা সচল থাকে, ফলে মারা যাবারও কোনো ঝুঁকি নেই। ত্বক পরিবর্তনকারী ব্যাঙ। ইকুয়েডরের আন্ডিন ক্লাউড ফরেস্টে একটি নতুন জাতের ব্যাঙের সন্ধান পেয়েছেন গবেষকরা। এই ব্যাঙের নাম প্রেস্টিমান্টিস মেউচাবেলিস। এই ব্যাঙটি তার গায়ের ত্বক পরিবর্তন করতে পারে। বলা হচ্ছে এটি পৃথিবীর একমাত্র উভচর প্রাণী যেটি এমনটা করতে পারে। 2009 সালে এটি প্রথম গবেষকদের নজরে আসে। ত্বক পরিবর্তনের একটি পর্যায় সমাপ্ত করতে এই ব্যাঙের সময় লাগে 300 সেকেন্ডের মতো। হেঁটে বেড়ানো মাছ। ক্রিপ্টোতোরা থামোলিকা নামের এক প্রজাতির মাছের বাস থাইল্যান্ডে। এই মাছটি তার চার পাখনা দিয়ে গিরগিটির মতো সমুদ্র তটে হেঁটে বেড়ায়। এমনকি সমুদ্রের নিচের পাথরের পাহাড়েও তাকে আরোহণ করতে দেখা যায়। গবেষকরা বলছেন এই মাছটি জীবজগতের বিবর্তন সম্পর্কে জানার জন্য একটি ভালো উদাহরণ। মাছের স্মরণ শক্তি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, প্রশিক্ষণ দেওয়া হলে মানুষের চেহারা শনাক্ত করতে পারে মাছ। টক্রোটাস চাটারিয়াস নামের এক প্রজাতির মাছের উপর গবেষণা চালিয়ে তারা দেখতে পেয়েছেন এই মাছ মানুষের চেহারা 93% পর্যন্ত সঠিকভাবে শনাক্ত করতে পারছে। ফ্লুরোসেন্ট ব্যাং। বিশ্বের প্রথম ফ্লুরোসেন্ট ব্যাং পাওয়া গিয়েছে আর্জেন্টিনায়। এটি রাতের বেলা উজ্জ্বল সবুজ আলো ছড়ায়। ভরা পূর্ণিমায় এটি 18% পর্যন্ত আলোকিত হয়। এটি আল্ট্রাভায়োলেট ফ্ল্যাশ লাইটে বেশি আলো ছড়ায়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।